আজকে চলে এসেছি একটি পাহাড়ি রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। চলুন তাহলে আজকে রেসিপিটি এখান থেকে শুরু করা হোক। কিছু শীতল নিয়েছি, অনেকে নাপি বলেন, অনেকে আবার শীতল বলেন। তো আমার কাছে এখানে কাঁকড়ার শীতলটা ছিল, ওটা নিয়ে আমি গরম পানির সাথে মিক্সড করে গুলিয়ে নিয়েছি। গুলানোর পর এটা এবার ছেঁকে নেব। এবার এই গুলানো শীতলটি আমি ছেঁকে নিচ্ছি খুব ভালো করে, যাতে কোনো ময়লা থাকলে সেটা ছাঁকনির উপর ভেসে ওঠে এবং পিওর পানিটা যাতে নিচে পড়ে। এই যে দেখেন, আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি জিনিসটি। এরপর এটা এক সাইডে রেখে আমি কিছু ঢেঁড়স কেটে নিয়েছি। মূলত আজকে এই ঢেঁড়স দিয়ে শীতলগুলো রান্না করব, খুব সবুজ সবুজ করে। এখানে যদিও বা কোনো হলুদ দেওয়া যায় না। এরপর আমি তেল নিয়ে নিচ্ছি পাতিলটি গরম করে। এরপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ঢেঁড়স সবজিগুলো কম, তাই আমি কম করেই পেঁয়াজ দিয়েছি। কম তেলেই এগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। যদিও বা আমার একটু করে দাগ লেগে গিয়েছে, কি জানি করছিলাম আসলে খেয়াল করিনি, এরপরে দাগ লেগে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, জিরা মশলা, ধনে মশলা আর হচ্ছে এটা কাঁচা মরিচ বাটা, ফ্রিজে ছিল, এরপর এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো গুঁড়া মরিচ ইউজ করিনি, কারণ মরিচ দিলে এটা লালচে হয়ে যাবে আর সবজির সেই কালারটা আসবে না। তো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, এপার ওপার করে একটু হালকা পানি দিয়েছি। এরপর আবার জিরে দিয়েছি, সরি জিরে না, এটা ধনে দিয়ে দিয়েছি। এরপর আর একটু কষিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। খুব হালকা করেই পানি দিয়েছি, তেমন বেশি দিইনি, কারণ কষানোর মধ্যে সব মজা। এরপর গুলানো শীতলগুলো দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিইনি, শীতলের যেই গুলানো পানি ছিল ওগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর বলক উঠছে খুব সুন্দর করে, বলক উঠার পর আমি একটু হালকা পানিও দিয়েছি। এরপরে যখন বলক উঠছে, বলক উঠতে উঠতে এগুলো কষে যাচ্ছে, এরপর আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। এখানে আর পানি দিইনি, আগে যা দিয়েছি ওগুলোর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, যাতে এগুলোর মধ্যে কষে যায়। একটু পানি কম দিয়ে এগুলো রান্না করলে মজা হয় বেশি, তাই আমি পানি দিইনি, এই অল্প পানিতে আমি কষিয়ে নিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ঢেঁড়সের ভিতরে লবণ মরিচ সবগুলো ভালো করে ঢুকে। কিন্তু এখানে কোনো ঢাকনা দেওয়া যাবে না, কারণ ঢাকনা দিয়ে যদি রান্না করা হয় এগুলো ঢেঁড়সগুলো সব নিতিয়ে যাবে, তাই ঢাকনা ছাড়াই রান্না করতে হবে, যাতে ঢেঁড়সগুলো নিতিয়ে না যায় আর খেতে যাতে শক্ত শক্ত থাকে, দাঁতের নিচে পড়লে যাতে গচগচ করে একটা আওয়াজ হয় এবং ভালো লাগে, তাই ঢাকনা ছাড়াই রান্না করে ফেললাম। এই দেখেন আমার রান্না হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে। রান্না শেষ, শীতল দিয়ে আর হচ্ছে ঢেঁড়স দিয়ে রান্না করেছি, রান্নাটা এখন শেষ। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমি নামিয়েছিলাম, নামিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা ছাড়া যেহেতু রান্না করেছি, এরপর ঢাকনা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। খেতে কিন্তু আসলেই আসলেই খুবই মজা হয়েছে, যারা নাপকি শীতল খান তারা একবার হলে ট্রাই করবেন। যদিও বা পাহাড়িদের মতো হয়নি, তারপর ট্রাই করেছি।